শুটিং করতে গিয়ে বুকে চোট পেলেন অভিনেতা অমিতাভ বচ্চন। হায়দ্রাবাদে প্রজেক্ট কে ছবি শুটিং করতে গিয়ে এমন দুর্ঘটনা ঘটেছে বলে অভিনেতা তার ব্লগে জানিয়েছেন। বুকের পাঁজরের তরুণাস্থি ছিঁড়ে গিয়েছে, এরই সঙ্গে ছিঁড়েছে ডান পাঁজরের পেশিও। তড়িঘড়ি করে অভিনেতাকে হায়দ্রাবাদের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তাররা তার সিটি স্ক্যানও করেন। বুকে বাধা রয়েছে তার ব্যান্ডেজ, ফলে ছবির শুটিং বন্ধ রেখে আপাতত মুম্বাইতে নিজের বাড়িতে ফিরে এসেছেন অভিনেতা। অভিনেতা তার ব্লগে লিখেছেন, বুকে ব্যান্ডেজ করা হয়েছে, ডাক্তার বলেছেন বিশ্রাম করতে, হাঁটতে গেলে বুকে প্রচণ্ড ব্যথা হচ্ছে। চোটের কারণে আগামী কয়েক সপ্তাহ আপাতত বাড়িতেই রেস্টে থাকবেন তিনি। লিখেছেন, ব্যথার জন্য ওষুধ খাচ্ছি, প্রয়োজন মতো হাঁটাচলা করতে পারছি। উল্লেখ্য, এর আগেও শুটিং ফ্লোরে চোট পেয়েছিলেন অমিতাভ বচ্চন। সোমবার অমিতাভের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীরা সমাজ মাধ্যমেই তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। হাই নিউজ নেটওয়ার্ক।